আমরা বক্তৃতা কাণ্ডটা দেখেছি, 10 জন অসহায় মানুষকে জানতো পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে, আর তার যে মাস্টারমাইন্ড, সেই মাস্টারমাইন্ড অনিবর্ত মণ্ডল এখন পেট ফুলিয়ে উডবান ওয়ার্ডে শুয়ে আছে। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি ওই উডবান ওয়ার্ড থেকে তাকে ফিরতে দেবে না, তার কারণ যদি ফিরতে দেয় তাহলে ওই মমতা ব্যানার্জি সরকারের যে কুক ইচ্ছা আছে সব অনুব্রত সব উগলে দিতে হবে সিবিআই এর কানে। আর সিবিআই যদি কাছে উগলে দেয়, ভাইপো থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সব বড় বড় চোর রাঘব বল সব জেলে যাবে। এরপরে যারা বলছে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলছি, আর তাদের চোর গুন্ডা বদমাইশগুলো যারা এখানে বসে চাঁদপাড়াকে লুটপাট করে খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দিন ঘনিয়ে আসছে, আপনারা সংযত হয়ে যান, না হলে আগামী দিনে আপনাদের ভোট অলরেডি রায় দিয়েছে উডবান ওয়ার্ডে আর ভর্তি নেওয়া চলবে না, আগামী দিনে পাবলিক গণধোলাই দিয়ে উডবান ওয়ার্ড থেকে বের করে দেবে আপনাদের। অনুব্রত মণ্ডল ভাবছে আমি ওখানে শুয়ে শুয়ে আমি সিবিআই হাত থেকে বেঁচে যাবে, কখনো সেটা সম্ভব নয়, আগামী দিনে সিবিআই দরজায় যেতে হবে, আর না হলে মমতা ব্যানার্জির যে বিষধর ইঞ্জেকশন আপনাকে ওখানে মরতে হবে। বিজেপি বিধায়ক হিসেবে বিজেপির কাছেই পরিচিত, সাধারণ মানুষের কাছে উনি আর বিধায়ক বলে পরিচিত না। উনি যেসব অসংলগ্ন কথা বলছেন আমাদের যিনি অনুব্রত মণ্ডল সম্পর্কে, যে সিবিআইকে ব্যবহার করে বিজেপি যে অনুব্রতর যে ওখানে একছত্র অধিপতি রাজনৈতিক হিসেবে যে কর্মকাণ্ড করছেন সেটা সিবিআই দেখছে, তো উনি কে যে ওনার ওখানে বলে পিজি হসপিটালে শুয়ে আছেন, বেরিয়ে আসলেই অমুক লোকে তমুক হবে, উনি তো সেই লেভেলের লিডার না। তাদের সুকান্তবাবুদের মতো লোক কোনো কথা বলতে পারছে না, তারা যে এখানে গিয়ে ফার্স্ট একটা সিবিআই কেস করে সেখানে গিয়ে বারবার বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিরক্ত করছে, সেইখানে গিয়ে অনুব্রত মণ্ডলের নামে যেসব কথা বলছেন সে তো সাব জুডিস, সিবিআই তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, সুতরাং হলো এখানে গিয়ে ওনার কি বলার অধিকার আছে? উনি তো নিজেই তো একজন নার্কোটিকের আসামি ছিলেন, বিজেপিকে পয়সা দিয়ে ছাড়িয়ে এসছেন, ওনাকে বিরুদ্ধে আগে সিবিআই করা উচিত, এমএলএ হয়ে উনি এখন কী সব কাজ করছেন? উনি জাল সার্টিফিকেটের আধিকারিক, উনি জাল সার্টিফিকেট নিয়ে এমএলএ হয়েছেন, ওনার এমএলএ হওয়ার যোগ্যতা নেই, সেটাও সাব জুডিস, উনি কেন এইসব বড় বড় কথা বলছেন? ওনার সংবিধান জানেন না, ওনাদের লোকগুলো কথা বলতে জানে না, ওনাদের লোকটা একটা মেয়ে মারা গিয়েছে সেটা হলো পারিবারিক একটা সেখানে গিয়ে গণ্ডগোল, রাজনৈতিক কোনো দলই করছে আমরা বলছি না।